নিয়ন্ত্রণ নাই তো, আমার থেকে কিনতেই হয়। আমাদের কি করব, উপায় নাই, বাজার খারাপ কারণে কিনতে হইবে। আমার এত সময় ঘোরার পরে এখন কিনলাম। রাত পোহালেই ক্যালেন্ডারের পাতায় যুক্ত হবে নতুন একটি বছরের নাম, 2023। শনিবার রাজধানীর বাজারেও তাই দেখা গেল উৎসবের আগাম প্রস্তুতির তোড়জোড়। মাছ, মাংস, তেল কিংবা মশলার বাজার, ক্রেতাদের ভিড় সবখানেই। আর এই বাড়তি চাহিদার কারণেই হঠাৎ বেড়েছে গরুর মাংসের দাম। এক সপ্তাহ আগের 670 টাকার গরুর মাংসের দাম প্রতি কেজিতে বেড়েছে 30 টাকা। যদিও বিক্রেতারা বলছেন, বাড়তি দামে গরু কিনতে হওয়ায় বাড়াতে হচ্ছে মাংসের দাম। নিয়ন্ত্রণ নাই তো, আমার থেকে কিনতেই হয়। আমাদের কি করব, উপায় নাই। গরু গরু 750-800 আড়ে কেনা পড়ে, এত দাম বাড়ছে কি কারণে? বিয়া অনুষ্ঠান এখন বেশি। একদিকে 31, অন্যদিকে পিকনিক মৌসুম, আর তাই চাহিদা বেড়েছে ছোট আকারের ব্রয়লার মুরগির, বেড়েছে দামও। একে তো হলো 31, অনেকের আবার পিকনিক থাকে, বিভিন্ন ওকেশন থাকে, সেজন্য আপনার ওই ছোট মুরগিটার চাহিদা একটু বেশি থাকে। কমছে না চিনির দামও। জরিমানা এড়াতে বিক্রেতারা তাই খোলা চিনি বিক্রি প্রায় বন্ধই রেখেছেন। নতুন করে তেলের দাম না বাড়লেও চড়া মশলার বাজার। তেল কমায় চিনির দাম বাড়ায় দিচ্ছে। চিনিটা আসলে কোথায় যায়, ঠেকবো বা কি অবস্থা সেটা বলতে পারি না। সরকার কিন্তু বাইন্ধা দিছে 105 টাকা কেজি, এখন যদি আমি 115 টাকা চাই তাহলে এটা কিন্তু আইন লঙ্ঘন হয়ে যায়, আমার জরিমানা হবে। সেই কারণে আমরা কোনো ক্রেতাদের কাছে বেচতে চাই না, রেস্টুরেন্টের দরকার রেস্টুরেন্টের কাছে দিয়ে দিই। তবে স্বস্তি আছে মাছের বাজারে, বড় আকারের ইলিশের দাম নাগালের মধ্যেই, বাড়েনি অন্যান্য মাছের দামও। অন্যান্য বছর তো আপনার ইলিশ মাছের দাম অনেক চড়া থাকে, এবছর আমি এই যে কেজির উপরে মাছ 1100 করে নিলাম। চাহিদার তুলনায় সরবরাহ বেশি সবজির বাজারেও। শীতকালীন টমেটো, মূলা, বাঁধাকপি সহ সব ধরনের সবজির দাম নিয়েও তাই কোনো অভিযোগ নেই ক্রেতাদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।